ঠিক কালকের দিনটা, মানে ঠিক 1 বছর আগে মাম্মামের এই নীল ষষ্ঠীর দিনে পা পুড়ে গিয়েছিল। এই দেখো, এই দেখো, বুঝতে পারছো তোমরা দাগটা কি বুঝতে পারছো? এই দেখো যে এখন তো অনেকটা মিলিয়ে গেছে, অনেকটা। এই যে এই ফোসকাটা সব থেকে বড় পড়েছিল, দেখছো? এইটা পুরো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে আর মামামকে এখন বাজে 11টা, খাইয়ে দাইয়ে রাজীব ওপরে এসেছিলো, ওকে দিয়ে মায়ের কাছে নিচে পাঠিয়ে দিয়েছি। এবার আমি যাব, কারণ থালা টালা নিয়ে যেতে হবে তো ওকে নিয়ে। আর আমাদের বাড়িতে কাজ আবার শুরু হয়েছে, প্লাস্টার প্লাস্টারগুলো হচ্ছে, কাল থেকে শুরু হয়েছে। তা প্লাস্টার প্লাস্টার হচ্ছে, বাইরেটা নোংরা হয়ে রয়েছে, ওই জন্য রাজীবকে বললাম তুই কোলে করে নিয়ে যা, আমি এগুলো নিয়ে যাচ্ছি। তো সেইগুলো এবার নিয়ে যাবো, গিয়ে মেয়ের রান্না করব। আজকের মেয়ের একদম রান্না করব পনির, পনিরের তরকারি আর ভাত ব্যাস। আর আমাদের যা যা তরকারি হয়েছে আর কি, ও লাউ খাউ হয়েছে, ওগুলো খেয়ে নিতে পারবে, একটু আধটু করে দেবো। আর বেসিক্যালি পনিরের তরকারি দিয়েই ভাতটা খাবে। তো চলো একেবারে জামা কাপড় নিয়ে যাই, স্নান টান করিয়ে নেব। হ্যাঁ চলো রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কিচেনে চলে এসেছি, এবার দেখি আমাদের আজকে কী কী রান্না হয়েছে। আমি এখনো কিছু খাইনি, ভাবছি একটুকুনি ওটস মুদি বা দই ফই দিয়ে একটু কিছু খেয়ে নেবো, খেতে পারছে না। তবে ওষুধটা আছে, সেটাও খাওয়া হয়নি। কিছু কিছু জানি কী রান্না হয়েছে, যেমন লাউটা জানতাম, লাউ, বেগুন ভাজা, এটা একটা ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, এখানে আছে আলু ধারার ভাজা, এই হচ্ছে আমাদের পনির, আর একটা সবজি ডাল, এটাও জানতাম যেহেতু মেয়েকে খাইয়েছি। আর এখানে হচ্ছে মেয়ের পনির, 300 পনির, অনেকটা হয়ে গেছে, বুঝতে পারিনি। এটা মেয়ের তো এই কটা হলে, যে কটা কেটে রেখেছি সেই কটা হলেই হয়ে যাবে, বাদ বাকি এতটা যদি জানতাম তাহলে আমাদের পনিরেই দিয়ে দিতাম। থাক, অন্য একদিন, যে কোনো একদিন রান্না হয়ে যাবে আমাদের। এখন নিজের জন্য একটু স্মুদি বানাবো, ঘরে পাতা টক দই। মেয়ের জন্য একটু টক দই বার করে রাখবো, কাছে দুপুরবেলা একটু টক দই দেবো। তিনটে আমন্ড দিয়েছি, আগে থেকে ভেজানো ছিল না, গোটাই রয়ে গেছে, ওটা আর ক্রাশ হয়নি। সত্যি ভাল লাগে মিষ্টি দেওয়ার থেকে। মেয়েকে এই কটা জামরুল দিয়ে আসি। ও আমি তো ওষুধই খাইনি, দেখো 12টা বাজে, শেষ আমার ওষুধ খাওয়া, রান্না শেষ আজকের মতন। মা এবার চাটনি বানাবে, আমসত্ত্ব টমেটো সব কিছু দিয়ে একটু চাটনি বানাবে। আমি যাই মেয়েটাকে এবার স্নান করাবো। দুজনে একটি ছান হয়ে গেছে, এবার যাই মেয়েটাকে একটু ABCD লেখাবো। সকাল কাল রাত থেকে বলছি, লেখাতে পাচ্ছি না, আজকে সকালে বললাম লিখলো না, আমি লেখাবো। এই ঘরটা দেখো আমাদের প্লাস্টার হয়ে গেছে, ঠাকুর ঘরটা। এই দেখো এই ঘরটা প্রায় হয়েছে, চলে এসো খাতা নিয়ে এসো, ABCD বইটা নিয়ে এসো, যাও ABCD বই আর পেন্সিল, ওই তো, হ্যাঁ পেন্সিল বক্স বার করো। কালকে তোমরা কারা কারা নীল ষষ্ঠী করলে? আমি তো করি না, আমার কথা বাদ দাও, আমি কোনো পুজোই করি না, আমি এটা নিয়ে কোনো ডিবেটে যেতে চাই না, আমার ভালো লাগে না, আমি তাই করি না। তো যাই হোক, আমার মা করে। আবার এই বাড়িতে নীল ষষ্ঠী নেই, এদের এখন হচ্ছে নবরাত্রি চলছে, তো একটা ছট পুজোও হয় এই সময়। তো মারা এখন 9 দিন, মা, বড় কাকিমা, ছোটো কাকিমা, আর যাদের যা ইচ্ছা, বাবারা করে না, আবার বাবু করছে, তা 9 দিন এখন নিরামিষ খাবে। মা তো এখন এই কদিন ভাতও খাচ্ছে না, রুটি খাচ্ছে। ঠিক কালকের দিনটা,
মানে ঠিক এক বছর আগে মাম্মামের এই নীল ষষ্ঠীর দিনে পা পুড়ে গিয়েছিল। আমার কালকের দিনটা মানে তার আগের দিন রাত থেকে হচ্ছিল, এমনকি কালকের দিনটা কি গেছিল আর ঠিক এর থেকে এক বছর আগে মনে পড়লেই গা শিউরে ওঠে। মাম্মামের পুরো পায়ের হাঁটু থেকে পুরো পায়ের নিচ পর্যন্ত পুরো পুড়ে গেছিলো, এখনও ওই পোড়া দাগ আছে, আমি তোমাদেরকে দেখাবো। সে যে কি বিভৎস গরম চা পড়ে আর পুড়ে গেছিলো। আমি রান্নাঘরে রান্না করছিলাম, ঠিক এরকম তখন তো রান্নার কাকিমা ছিল না, তখন লাগতো না রান্না কাকিমাকে, রান্নার লোক নিয়েছি আমি। একবার মা অসুস্থ হয়ে গিয়েছিলো, তখন আমি সামলে উঠতে পারছিলাম না, তখন থেকে আমাদের বাড়িতে রান্নার লোক। তো মামাম যখন ছোটো ছিল তখন আমাদের বাড়িতে রান্নার লোক ছিল না, আমি রান্না করতাম। তো রান্না করছি আর মা ওই ঘরে, মা আর মেয়ে ঘরে ছিল তখন মামামের, এখন বুঝতে পারছো তখন দেড় বছর মতন বয়স। মা রান্না, আমি রান্না করছি, মা হঠাৎ করে দেখেছি চা করে নিয়ে মা সবাই ঘরে গেছে। মা হঠাৎ করে দেখি চিৎকার করলো, কি হলো? তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে গিয়ে দেখছি মেয়ে পুরো ছটকাচ্ছে। আসলে মা রুটি ভিজিয়ে না বিস্কিট ভিজিয়ে খেতে যাচ্ছিলো আর মেয়ে সেটা হাত ডুবিয়ে, মেয়েও খেতে যাচ্ছিলো ডুবিয়ে। তো মা হাতটাকে বাঁচাতে গিয়ে ওর হাতটা লেগে চায়ের গ্লাসটা পুরো পড়েছে পুরো পায়ের উপর, পুরো ফুটন্ত লিকার চা মানে সবে নিয়ে গেছে, বুঝতে পারছো? আর ওইটুকু বাচ্চা, ওর তখন কি হচ্ছে মানে আমাদের একটা ছ্যাঁকা লাগলে মানে আমরা কি করি, আর তখন ওইটুকু বাচ্চা ও না, আমার মেয়ে সত্যি প্রচুর ক্ষমতা শক্তি আমি তো বলবো। ও শুধু কাঁদছে ঠিকই, অন্য অন্যান্য বাচ্চা হলে মনে হয় সেন্সলেস হয়ে যেত এরকম অবস্থা। আর কতটা জ্বালা করছে মানে বলছি আমার বুকের ভিতরটা, আমি তো পুরো ওকে জোরে, আমি সেই মুহূর্তে কি করবো না আমি ভেবে পাচ্ছিলাম না, সত্যি কথা কি করবো আমি একদম মানে কোনো মাথাতেই পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম আমি। যে ওই সময় অনেকে বলছিল, জানি ওই সময় উচিত যে মাথা ঠান্ডা রেখে কাজ করা, ওই সময় যদি আমি আলু থেতো করে দিতে পারতাম বা হচ্ছে ডিম ভেঙে দিতে পারতাম, এগুলো পরে জানলাম, আলুটা জানতাম কিন্তু ডিমটা জানতাম না। নাকি ডিম ফাটিয়ে দিলে নাকি খুব ভালো পোড়া জায়গায় কাজ করে, মানে সহজে ফোসকা পড়ে না বা তাড়াতাড়ি ওই করে। আমি গিয়ে তাড়াতাড়ি করে কি করেছি, কলটা চালিয়ে ওর পাটাকে ধরেছি। আর মেয়েটা পুরো ছটকাচ্ছে পুরো কাটা মুরগির মতো এত, আর ধরে আমাকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই যাচ্ছে। ও তখন কথাও বলতে পারতো না, যে কথা বলে ও যে প্রকাশ করবে সেটাও বলতে পারছিল না, মনে পড়ছে আর এখন কেমন লাগছে। তারপরে আমি শুধু বড়দিকে, মা ফোন করেছে, বড়দি বলছিল বরফ দিতে, তা আমি বরফ ও দিতে দিচ্ছিল না কিছুতে, ওকে যে পাটা ধরে দেবো সে কিছুতেই দিতে দিচ্ছিল। মেয়ে পুরো শুধু লাফিয়ে যাচ্ছে আর আমাকে দৌড়ে কেঁদেই যাচ্ছে। আমি তারপরে বরফ দড়িয়ে সেও হলো না, লাস্টে আমি আমার ডক্টরকে ফোন করি, হোমিওপ্যাথি ডক্টর। তখন থেকে আমার মেয়েকে 8 মাস বয়স থেকে হোমিওপ্যাথি ডক্টর দেখে, তো ওনাকে ফোন করি, উনি বলেন যে না সিলভার, হ্যাঁ সিলভার ওই কী যেন সিলভার এক্স মলমটা, তখন রাজা গিয়ে তাড়াতাড়ি করে সিলভার এক্স মলম অনেকগুলো এনেছিল, বলেছে ওই পুরো লাগিয়ে দাও পায়েতে। তা লাগিয়ে দিয়েছি কিন্তু তাও চুপ করছিল না প্রায় 1 ঘন্টা। অনেকে বলছিল হসপিটালে নিয়ে যেতে, অনেকে এ বলছিল, আমি বলি না একবার নিয়েই যাই দেখি কি হয়। কিন্তু গেছি, তা সে হোমিওপ্যাথি ডাক্তার তো উনি দেখলেন, ওষুধ দিলেন, বেশি ওষুধ দেয়নি, লাগানোরও ওষুধ দেয়নি, বললো কিছু হবে না বলে একটা ওষুধ দিয়েছিল, খাবার ওষুধই দিয়েছিল, আর বললো যে ফোসকাটা যাতে না গেলে, আর বললো যদি পা ফোসকা তো পড়বে অবশ্য, মেয়ের পুরো পা ফোসকা পড়েছিল। আমি তোমাদের ডাক্তার দেখাবো, পুরো এই এই হাঁটু থেকে আমাদের আর এখান থেকে পুরো এত দূর পুরো পা ফোসকা পড়েছিল, মানে বিভৎস একদম। ডাক্তার বলেছিল যে জলটা যদি সিরিঞ্জ দিয়ে টেনে আপনারা বার করে নিতে পারেন তাহলে খুব ভালো হয়, তাহলে ওর কষ্টটা কম হবে, নাহলে ফোসকা ফাটলে কি, ওই যা ও তো বাচ্চা ও অত বুঝবে না, ঘষা লাগবে, এ লাগবে, তারপরে একটু আধটু ধুলো লাগলে ইনফেকশন হওয়ার চান্স আছে, এইসবগুলো ব্যাপার। বলেছিল ফোসকাটা যাতে না ফাটে, বাট চেষ্টা করেছিলাম কিন্তু দ্বিতীয় দিনেই ওর ফোসকা ও ফাটিয়ে ফেলেছিল। সব থেকে বেশি বড় ফোসকাটা পড়েছিল এই ঠিক অ্যাঙ্কেলটার কাছে, ঠিক এত বড় মতন ফোসকা পড়েছিল। তারপরে ভেবেছিল হয়তো বাদ বাকি জায়গায় পড়বে না, ও বাবা আস্তে আস্তে দেখি সব জায়গায় আস্তে আস্তে এই ঠিক হাঁটুর নিচটায় এত বড় ফোসকা পড়েছিল। তো যাই হোক, ওরকম ভগবানের কৃপায় মেয়ের কোনো কি বলো, আচ্ছা দাঁড়াও বিছানায় তুলি ওকে,
ভগবানের কৃপায় ওর কোনো ইনফেকশন বলো কিচ্ছু হয়নি। আর ডাক্তার যা ওষুধ দিয়েছিল, আমি এই জন্যই হোমিওপ্যাথি ডাক্তারকে এত বিশ্বাস করি, কারণ মেয়ের পোড়াতে উনি যেভাবে মানে মেয়েকে শাড়ি তুলেছিল মানে বলার বাইরে। তো যাই হোক, তারপরে মোটামুটি ওর এক মাস মতো লেগেছিলো, কষ্ট বেশি পাইনি, এক দুদিন কষ্ট পেয়েছিল, জ্বালা করতো আর করতো, বিশেষ করে যখন ওয়াশ করতাম না, উফ যা কী পরিমাণে যে ও কাঁদতো, মানে বলার মতো না। বেটাডাইন দিয়ে যখন রাজদীপ, আমি তো পারতাম না ওয়াশ করতে, আমি ধরে থাকতাম বা রাজদীপই ধরে রাজদীপই ওয়াশ করতো, খুব কাঁদতো খুব। আর ওইটুকু মেয়ে তো, তোমাদেরকে পোড়াটা দেখাই, দাঁড়া এই দেখো, এই দেখো, বুঝতে পারছো তোমরা দাগটাকে, বুঝতে পারছো? এই দেখো যে এখন তো অনেকটা মিলিয়ে গেছে, অনেকটা। এই যে এই ফোসকাটা সব থেকে বড় পড়েছিল, দেখছ এইটা পুরো এইখান থেকে, মেয়ের এইখান থেকে পুরো এত দূর, পুরো পাটাই। তখন তো ওর পাটা ধরো আরো ছোট ছিল, তখন যেন মনে হচ্ছিল যে পুরো পাটাই যেন মনে হচ্ছিল পোড়া, দেখতে পাচ্ছ কতটা। এখান থেকে এই একটা ফোসকা পড়েছিল এত বড়, এইখানে পড়েছিল, পুরো পাতেই পড়েছিল ফোসকাগুলো। তোমার মনে, ও না এখনো চা দেখে ভয় পায় জানো, ও চা দেখলে না মানে একটু একটু খেতে চায় ঠিকই, কিন্তু চা দেখলে এখনো বলে না পা পুড়ে যাবে, মানে ওর এখনো জিনিসটা মনে আছে যে পা। এবার মামা তোর মনে আছে তো, দেখছি তোমার মনে আছে সে তোমার পা পুড়ে গিয়েছিল, বন্ধুদেরকে বলো, বন্ধুদের তোমার কিসে পা পুড়ে গিয়েছিল মামা, কিসে পা? হ্যাঁ চা, দেখেছ চা খাচ্ছিলাম, ওইটুকুনি মেয়েটা অত বড় একটা ধাক্কা যে সহ্য করেছে না, এটা অনেক বড় ব্যাপার। এসব কথা আর মনে করে লাভ নেই। এবার মেয়েটাকে কটা বাজে, 1:15 বাজে, একটু লেখাই বুঝলে, তোমাদের সাথে গল্প করতে করতে সে লেখাবো বলেছি ভুলে গেছে। আর সারা খাট দেখো কি করছে, এই এই খাটটাকে কি করছিস, পেন্সিল গুলো? হ্যাঁ নোংরা করছিস, আবার বলছিস নোংরা করছি? হ্যাঁ দেখো খাটটাকে দেখো কি, ই বা আমা, আমি কিন্তু বকা দেবো বলেছিলাম, আমি যে খাট ফাট নোংরা করতে বারণ করেছি না তোকে, এই লিখতে বস। 3:30 বাজে, আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট, এবার মামাকে ঘুম পাড়াবো আর আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো। চুপ কর না, দাঁড়া না কথা বলছি তো, সন্ধ্যাবেলা বাবা এই বলতেই দিচ্ছে না, চুপ কর একটুকুনি, চুপ করো একটুকুনি, কথা বলছি, চুপ করো একটু কথা বলছি। আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো, যাবো হচ্ছে ওই যেখানে টেলারিং এর দোকানে জামা কাপড় গুলো বানাতে দিয়েছিলাম সেগুলো আজকে দেবে। একটু চুপ করো না, চুপ কর। তো সেই টেলারিং এর জামাগুলো আনতে যাব, কথা বলতে দেবে না পরে বলে। 6:00 বাজে, দুজনে রেডি হয়ে গেছে, এবার বেরোবো। এই যার একজন আরেকজন আজকে দেখলে রাগ ধরছে আমার, ঘুম থেকে উঠে জানো শুয়ে জেগে জেগে শুয়ে শুয়ে বিছানায় আজকের হিসু করলো, ইচ্ছা করে করে আজকের ওইখানেই শোবে, আমি বলেছি তো। আবার বলছে পাপা কি করে শোবে, আমি হিসু করেছি, তুই শুবি আজকের ওই হিসুর জায়গাতে, না কি না তুমি হিসু করবে আর পাপা তোমার হিসুর উপরে শোবে, তুই শুবি, তুই শুবি, হিসু করেছিস কেন? রাজদীপ এসছে, ওর সাথে একটু দেখা করে তারপর যাব। আবার আজকে আয়রন দিয়ে বিছানা শুকিয়েছি, যদিও চাদরটা কালকে চেঞ্জ করব, তাও আজকে রাতে আর মনে হচ্ছে না চেঞ্জ হবে, কারণ এসে আবার ভাত করব, তারপরে তরকারি তো আছে, ভাত টাত করবো, তো মনে হয় না হবে, যদি পসিবল হয় তো পাল্টে দেবো, আর না হতে কালকে। ইচ্ছা করেই করেছে ও জেগে জেগে, আবার আয়রন দিয়ে শুকিয়েছি, করবে না তো।
চলেই এসেছি প্রায় আমরা। কি দাঁড়া দাঁড়া, কেমন ছুটছে দেখো। চলো না, হয়ে গেছে, বাড়িও পৌঁছে গেছি। এসছি যেখানে মায়ের নাইটিটাও নিয়ে এসছি, একেবারে দিয়ে দিই। দাঁড়া, খুলতে পারবি না তুই। পারবি না, হাত পাস তুই। এই জুতো পরে, জুতো খোল মামা। মিমি নেই, মিমি আগে দেখছে মিমি আছে কি। এই নাইটিটা তোমার জন্য কিনেছি। এটা দিদুনকে দাও, কল কালকে পড়বে। কল দিদুন, এই নাইটিটা না তুমি কল কালকে পড়বে। না না, এই জামাগুলো পুরি থেকে এনেছিলাম না, বানাতে দিয়েছিলাম, সেইগুলোই। আমার চুড়িদার থেকে এতটা কাপড় বেঁচেছে। তা বলছিল যে ওদের কাছেও সেম কাপড় আছে, ব্লাউজ বানিয়ে নিতে। তাই আমি দেখছি, দেখি আমি শাড়ি কনসা পরি, তাই ভাবছি দেখি। উরে বাবা, কি সুন্দর লাগছে তো মামাকে, খুব সুন্দর বানিয়েছে তাই না? হাতাটা ঘটি হাতা করে বলছে এই কাপড়টা দামি, বলে একটুও বাঁচেনি এই কাপড়টা। খুব সুন্দর বানিয়েছে। তাই না, খুব সুন্দর বানিয়েছে। চুড়িদারটা চুড়িদারটা পরো, চুড়িদারটা পরো। এই হেভি লাগছে তো, গলাটা আরেকটু এ হলে ভালো হতো না, গলার কাটিংটা আরেকটু। না না, এটা তো পাটিয়ালাই বানিয়েছি। দেখি মামাম, দেখি একটু রোগা বলে ওরকম লাগছে নাকি। এখন গরম গরম পেঁয়াজি ভেজেছে, আমি একটা খাই। আমার ড্রেসটা কেমন বানিয়েছে বলো? ভালোই বানিয়েছে, আমার তো বেশ ভালোই লাগছে, ফিটিংসটা খুব সুন্দরও করেছে। আর প্যান্টটা করেছি পেন্সিল প্যান্ট, এই যে প্যান্টটা দেখো নিচের দিকে, এই যে প্যান্টটা করেছি পেন্সিল প্যান্ট, পেন্সিল প্যান্ট না, এটাকে কি যেন বলে, সালোয়ার প্যান্ট মনে হয়। হ্যাঁ যাই হোক, এই আরেকটা আছে না, ওটাও করি। এই দেখো আরেকটা, এরকম হয়েছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে, ফিটিংসটাও খুব সুন্দর, হাতা ফাতাগুলো দেখো, ফিটিংসটা কত সুন্দর করেছে। এইগুলো মানে করে অনেকে এই এটাকে দেন, এটাকে কি বলে না, পাইপিং কি বলে এটাকে যেন, যাই হোক। আর এর প্যান্টটা এরকম প্যান্ট বানিয়েছি, নর্মাল যেরকম বর্ডার বর্ডার ওটা হচ্ছে নর্মাল যেরকম জুতো, আর কোন পিছনে ঝুলছে এমন হয়েছে অবশ্যই জানিও আমাকে কমেন্টস করে। আমার তো বেশ ভালোই লাগছে। আমার মামামের ফ্রকটা দারুণ লেগেছে, ওটা খুব সুন্দর বানিয়েছে। চুড়িদারটাও ভালো বানিয়েছে, বাট চুড়িদারের এর গলাটা যেটা করেছে তো, যেহেতু রোগা ছবি দেখেছে বলে আমাকে বাবাকে বলবে একটা ল্যাপটপ কিনে দিতে, কিবোর্ড কিনে দেবে, নতুন দিনে পড়তে আসবে। জামাটা খুলে দিয়ে এসো, এসো। আমাকে কি বলছে জানো, বলে একটা চর মেরে দিব। আমি ওকে বলি, আবার বলে দিব, নিব, দিব, এগুলো কি কথা। হ্যাঁ জামাটা খুলি, এসো। তাহলে জামাটা কিছুতেই খুলবে না, বল কেমন বলছিলিস আমাকে তুই, না একটা চর মেরে দিব, কি মনে হচ্ছে একটা চর মেরে দিব। মামা আমার খাওয়া গেছে, আজকে রাজদীপও আগে খেয়ে নিয়েছে, কারণ সকালবেলা ও ভাত নিয়ে গিয়েছিল, আর যা গরমের চাপ পুরো খারাপ হয়ে গেছে, তাই জন্য এসে আর কিছু খাইনি, মানে সারাদিন কিছু খাইনি বলতে গেলে, শুধু এসে লস্যি খেয়েছে। আর ওই জন্য তাড়াতাড়ি 10টা নাগাদ খেয়ে দেয়, একেবারে দোকানে গেছে আর খাবে না। তো মামারও খাওয়া গেছে, এবার আমিও খেয়ে নেবো। এই নিয়ে চলে এসছি রুটি আর তরকারি, পনির খাবো, আর ব্যাস এইটুকুই।
আর কি 11:10 বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার কালকে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।